এবার আইপিএল জয় করবে সিএসকে, চাঞ্চল্যকর মন্তব্য দিলেন ব্রেটলি। আসন্ন আইপিএলে স্বমহিমায় ফেরার জন্য মুখিয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা, তার অবসর নিয়ে নানা মুনি নানা মত দিচ্ছেন। সব জবাব দিতে আইপিএলকে বেছে নিয়েছেন তিনবারের ট্রফি জয়ী অধিনায়ক। কিন্তু আসন্ন আইপিএলে এম এস ধোনির চেন্নাই সুপার কিংসকেই খেতাব জয়ের অন্যতম দাবিদার বলে মানছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিড স্টার ব্রেটলি। একই সঙ্গে ধোনির ভালো খেলার বিষয়েও আত্মবিশ্বাসী প্রাক্তন অজি তারকা। সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন ব্রেটলি, সেখানে তিনি চেন্নাই সুপার কিংসকে আইপিএলে জয়ের ফেভারিট হিসেবে বাছার পাশাপাশি সিএসকের সাফল্যের চাবিকাঠি কী তাও জানিয়েছেন। ব্রেটলি বলেছেন, সিএসকের ক্রিকেটাররা অনেক অভিজ্ঞ, দলে তরুণ মুখ থাকলেও অনেক ক্রিকেটারই একসঙ্গে অনেক দিন সিএসকের হয়ে খেলছে, এটাই ওদের বড় শক্তি। এছাড়াও ব্রেটলির মতে চলতি বছরেও সিএসকে তাদের মূল দলটিকে ধরে রেখেছে, রয়েছেন তাদের সাফল্য এনে দেওয়ার অন্যতম কারিগর বর্ষীয়ান অধিনায়ক ধোনি। এছাড়াও সুরেশ রায়না, ডোয়েন ব্র্যাভো, ইমরান তাহির, রবীন্দ্র জাদেজারা আছেন, থাকছে শেন ওয়াটসন। হরভজন সিংয়ের অভিজ্ঞতাও গত ১২টি আইপিএলে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এ পর্যন্ত এই দুই দলই মিলিতভাবে চ্যাম্পিয়ন হয়েছে ৭ বার, যার মধ্যে সিএসকে ট্রফি ক্যাবিনেট রয়েছে ৩টি আইপিএলে। পাশাপাশি আরব আমির শাহীর আবহাও চেন্নাই সুপার কিংসের পক্ষে যাবে বলে মনে করেন ব্রেটলি। বর্তমানে সেখানে পরিবেশ অনেকটা চেন্নাইয়ের মতোই, তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে, ফলে সেখানে সিএসকের স্পিনার কামাল দেখাবে বলে মনে করেন অজি তারকা। আর দলে হরভজন সিং, ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, কর্ণ শর্মার মতো একাধিক তারকা স্পিনার রয়েছে। আমির শাহের উইকেটে এই বোলাররা দারুণ কার্যকর হবে। এছাড়াও ব্যাটিং লাইন আপে রয়েছে ধোনি, রায়না, ওয়াটসন, ব্র্যাভোর মতো অভিজ্ঞত। এই সকল কারণেই চেন্নাই সুপার কিংসকে আইপিএল জয়ের অন্যতম দাবিদার মানছেন ব্রেটলি। এদিকে সিএসকে ফ্যানদের কাছে আমাদের প্রশ্ন, ব্রেটলির এই কথা কতটুকু সত্য বলে আপনার মনে হয় তা কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। অন্যদিকে কোনো বোলার ভালো বলে ছক্কা মারলেও তালি দেন ধোনি। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে মুগ্ধ মুরালী ধরন। ধোনির অধিনায়কত্বে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ কয়েকটি মৌসুম খেলেছেন মুরালী, সেই অভিজ্ঞতা থেকেই ভারতের অন্যতম সফল অধিনায়কের মূল্যায়ন করেছেন তিনি। তার মতে কোনো বোলার ভালো বল করার পরেও ছক্কা হজম করলে উইকেটের পিছনে থেকে তালি দেন ধোনি, বোলারকে সাহস যোগান মাহি। ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক লাইভ আড্ডায় ধোনির ব্যাপারে মুরালী বলেন, অবশ্যই ধোনি একজন তরুণ অধিনায়ক ছিল, ২০০৭ সালের বিশ্বকাপে সে নেতৃত্ব দেয় এবং জিতেও নেয়, তার অধিনায়কত্বের পদ্ধতি সত্যি অসাধারণ এবং কার্যকরীও বটে। মুরালী আরও বলেন, ও একজন বোলারের হাতে বল দিয়ে বলবে নিজের মতো করে ফিল্ডিং সাজিয়ে বোলিং করতে, যদি সেটা কাজ না করে তখন বলবে তার সাজানো ফিল্ডিংয়ে বোলিং করে দেখতে। কোনো বোলার ভালো বলে ছক্কা খেলে ধোনি তালি দেয়, বলে যে এটা ভালো বল ছিল, ব্যাটসম্যান ছক্কা মারলে বুঝতে হবে আরও সামর্থ্য আছে। যখন আপনাকে কিছু বলতে হবে তখন সে কাছে ডেকে নেবে এবং বুঝিয়ে দেবে কি করতে হবে, সবার সামনে এসব বলে না, এসব গুণের কারণেই সে এত সফল। এদিকে আবার দুবাইয়ে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে শিবির ধোনিদের। সংযুক্ত আরব আমির শাহিতে আইপিএল খেলতে যাবার আগে চেন্নাইয়ে ৬ দিনের শিবিরের আয়োজন করতে চলেছে সিএসকে। সূত্রের খবর, ক্যাপ্টেন কুলের পরামর্শেই নাকি ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এই ৬ দিনের শিবিরের আয়োজন করতে চলেছে চেন্নাই সুপার কিংস। ১৫ই অগস্ট চেন্নাই শিবিরে যোগ দেবেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, হরভজন সিং, পীযূষ চাওলা সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। জানা গিয়েছে ৬ দিনের শিবির শেষে ২১ অগস্ট দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সিএসকে ম্যানেজমেন্ট সূত্র জানা গেছে, শিবিরে যোগ দেওয়ার আগে ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করা হবে, সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই শিবিরে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা। দেশের বিভিন্ন শহর থেকে চার্টার ফ্লাইটের মাধ্যমে ধোনি রায়নাদের চেন্নাই উড়িয়ে নিয়ে আসা হবে। টিম হোটেল থেকে চিপকে প্র্যাকটিস করতে যাওয়া ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি পাবেন না ক্রিকেটাররা। এমনকি চেন্নাইয়ের শিবির চলাকালীন ২বার করোনা পরীক্ষা করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটারদের। আপাতত দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির অধীনে অনুশীলন চলবে ধোনিদের। বিরাট কোহলির বিয়ের দিনই ধোনি জানিয়ে দিয়েছিলেন ও কবে অবসর নেবে। একজন ক্রিকেটারের ঠিক কখন অবসর নেওয়ার দরকার সেটা তিনি ছাড়া আর কেউই জানবেন না। তবে বর্তমান যুগে ক্রিকেটারের মাথায় চুল কমে আসা এবং দাড়িতে সাদা রং ধরলে আমরা তার অবসরের দাবি তুলতে শুরু করে দিই।
ঠিক যেমনটা ঘটেছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। কয়েকদিন ধরে বেশ কিছু ছবিতে সাদা দাড়ি এবং চুল নিয়ে ধোনিকে দেখা যাচ্ছে, আর তারপর অনেকেই ধোনির অবসর গ্রহণের দাবি তুলতে শুরু করেছেন। বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার দাবি করেছেন, এবার ধোনির ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিত, তা না হলে নতুন প্রজন্মের ক্রিকেটাররা সুযোগ পাবেন না। তবে এই মুহূর্তে ধোনি কিছুতেই অবসর নিতে রাজি নন, বরং তিনি নিজের দিনের পর ফিট করে তোলার লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আইপিএলে নামার জন্য প্রস্তুত হচ্ছেন। আইপিএলের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর ধোনির অবসর নিয়ে বিস্ফোরক দাবি করলেন। তিনি জানালেন, বিরাট কোহলির বিয়ের রিসেপশনের দিনই ধোনি তাকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি কবে অবসর নেবেন। সেই সময় ধোনি তাকে বলেছিলেন, যতদিন পর্যন্ত তিনি নিজেকে ফিট রাখতে পারবেন এবং ভারতীয় দলের সেরা দৌড়বিদ থাকবেন, ততদিন পর্যন্ত তিনি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। অর্থাৎ ধোনির অবসর নিয়ে এখনও কোনো চিন্তাভাবনা নেই বলে জানালেন সঞ্জয় মঞ্জরেকর। সো ডিয়ার ফ্যান্স, আপনার কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি ধোনির হার্ড সাপোর্টার হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।